আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা জানতে পারবো মৌলিক সংখ্যা। সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যা এক, ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দুই, তিন, পাঁচ, সাত, এগারো, তেরো, সতেরো, উনিশ, তেইশ, উনত্রিশ ইত্যাদি। নোট, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই, একমাত্র জোড় মৌলিক সংখ্যা দুই, মৌলিক সংখ্যার উৎপাদক দুটি। ইরাটোস্থানী চাকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা বিশেষভাবে উপকৃত হয়েছ। তাই দেরি না করে আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে